कोलमका तेलामसुगो सरमसती कपुर कक्तुमा डिविजनल आंद्र निलगी तम खिरुदेव बर्मा तेरी कपुर कक्तुमा बिलोनिया हाकर सयगरिया चिब्री मोटाई गारा आमसायो हा कोआमा बाय मालखों थांग लाइसो मथाम जाती उंखा बिलोनिया हांगकोनि सयगरिया चिब्रि मोटाई गाना आमसेयो हा कोआमा बाय मालखों थांग लाइसो मथाक जाती उंखा पातुमनि कक्तमाव सयमनखा थांनाय हरनि वादै वामा बाय बिलोनिया हांगकोनि सयगरिया आमसायनि लामा हा कोआगै क्लाइमा बाय शान्ति बाजार थांग फ्लाय क्लाइमानि लामा मथाक जाती गै थांगु बिलोनियानि सिमि शान्ति बाजार थांग फ्लाय क्लाइमा लामा मनकारिते गरै सयमनखा फुंनि दामबा दामफोरनि सिमि हा कोआगै क्लाइमा बाय कोबांमा मालखों लामा कसावै थांगु उलम मानै खनि रखा मालखुंनि सामुं तांनायाव गोथावै हा कवाजानो किसा नरै मालखुं सिगुनतै बाइक थां फायख्लायना सेबख्लाय रिखा दामबाजारा लाइ थांमनि उलावा हाफांनि बुखाखनि ओंगै मुंसा याप्रिना जाया आमाबाय मालखुं कथार मथनाय जुंजालक लाइना नांगै दंगो पाइथगो हा कवाकमा कक्तुमा खनावै आमसेनि बुद आचफांते किसा तुइदुलाय रखा कवाकमन नर थानिव चुबाचु खलायैखा कितु सेखाने घटना এখানে কালকের বৃষ্টি এই যে সবরিয়া সূর্য দেবতার মন্দির ওইখানে একটা বড় একটা ডট পড়েছে তার জন্য সকালবেলা থেকে রাস্তা ব্লক ছিল হয়তো আমরা দপ্তরকে জানাইছি ওরা আসতে দেরি হচ্ছে এই কারণে আমরা সবাই এসে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে নিয়ে আমরা বা গাড়িরও কিছু শ্রমিকরা আছে শ্রমিকরা হাত লেগেছে আমাদের সঙ্গে আমরা মোটামুটি একটা রাস্তা করে দিয়েছি এখানে ছোটো মোটো গাড়ি চলতে পারবে কিন্তু যত বড় যদি গাড়ি আসে কোনো গাড়ি চলতে পারবে না কারণ এটা জিসিবির কাজ বড় ধস পড়েছিল এটা অনেক বড় ধস পড়েছে এবং এখনও পড়ছে ওই দিক থেকে এখনও পড়ছে এই রাস্তা দিয়ে কোথায় কোথায় যাওয়া যায় বিলোনিয়া শান্তিরবাজার যে মেইন রোডটা এই রোডটা এসে বিলোনিয়া শান্তিরবাজার যাওয়ার যাতায়াতের রোড শান্তিরবাজার তো দৃষ্টি মানে হসপিটাল আছে হ্যাঁ শান্তিরবাজার দৃষ্টি এর মধ্যে যদি কোনো রোগীর আপতকালীন কোনো রোগীর গাড়ি আসে তাহলে সেই গাড়ি কীভাবে যাবে এখান দিয়ে এই জন্য আমরা দপ্তরে খবর দিয়েছি আমরা কার্যকর্তারা এখানে আছি যদি হয়তো এরকম আসে আমরা যতটুকু পাচ্ছি না ততটুকু করে দিচ্ছি যাতে অ্যাম্বুলেন্স যাতে না আটকে বা রোগীর গাড়ি যাতে না আটকে হয়তো আমরা সবাই এখানে প্রস্তুত আছি আমরা চাই দপ্তরকে যত তাড়াতাড়ি পারুক আমাদের এই রাস্তাটা পরিষ্কার করে দিতে আপনারা জানাইছিলেন না বিলোনিয়া মহকুমা যারা দপ্তর আছে আমরা জানাই কি বলছে তারা এবং তহসিলদার এখানে এসেছে এই মাত্র মানে এখন পর্যন্ত তারা পক্ষ থেকে কোনো দিন উদ্যোগ নেয়নি না তারা এখন অবধি কোনো উদ্যোগ নেয়নি তারা বলছে আসছে আসছে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি না ওদের আচ্ছা এটা কোন পঞ্চায়েতের আন্ডার পূর্ব কলাবাড়ি গাঁও পঞ্চায়েত আপনার নাম অরুণ চন্দ্র মজুমদার পরে রান্না করে तीव्रा माथानि बुखाक्त जिरानिया खला आमसेयो सिख्ला रमति कमिटि खामु रुक सावै सेमिनार क्लाइजाखा कबनार खा माथानि आदम आसुफ्रां बुबाग्रा प्रदुर किशोर देवब्रुमा मानिकनि नाहन मुतम आबन सावै खनारिखा बेबाक समाधान नै आमते बुया সাকা সাকা সিম থানসা থানজান তো হয় কিন্তু বিশিং থানসা করেই যেন গবাং মান নবো হাইছে সাকা সাকা যতন থানসা 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 নিং লাই কিন্তু বিশিং অঙ্গাকে নাতনি কোতনি মুংসে মুংসা মুংসে মুংসে কেবে মুং লাই হাইনো হাই আমি পেরিম পরে ইন থালাই হাইছে মে নঙ্কে বুকু বাইছে মিয়া বকাবে থানসা নাংলাই জিনি অর যে তা ফাই যে ফাই মানজা ফাইনাই যে সিগলা রনা আমন কয়ু বুকু বাইছে থানসা ইয়া যেন বকাবে থানসা মাংলাই তামনি মাকে কাছে কক তং যেন যেন সাইমানো জিনি দেবরা সারা অঙ্কা ইয়ার কাছে পানো বেদেক আলাদা হাইছি ইংকা বুইন্দখন বড় রঙাকে ইয়ার রং জুদা কিন্তু বর বেদেক কাছে আইছি বড় আসে থানসা পেপচিন বড় রঙকে চিনকিন্তি বাসে কিন্তু একটা ইয়ার রং কিন্তু আই ইয়ার রং কাছে পানোছে ইয়াছিন বেদেককে হাইন মানে হাই পেরিম পরাই বুক প্রাং যা আবার চিনি চিন্তি প্রসার রঙ থিনাং বড় জায়গা সৌন্য সঙ্গে থাইমিয়াকে চিন্তি প্রসার রঙা থিনাং ন সামুকে মানে কাহান থাইমান আপন চিনি চিন নাসিক মুং আপ নাসিক চিন বুবাগ্রানি জাতি প্রামথা নরক অর তিন ফাইমান জাফকে যতন হামবাইয়া ফারো ফিয়াবা অর সিমি ফাই কক খনাই থাকা আমসে গিয়া জন কামি কামি নিজে নাম চে থাকি বাক্সার বুড়াখান বড় তঙ্গ রাজন তাই বড় তঙ্গ চিন খুমুন বড় তঙ্গ মানদানি বড় তঙ্গ বিভিন্ন জাগান বড় তঙ্গ হাসি ইনকে ন পারা পারা থাকি বচিনি বোবাগ্রা নাসিং মুতাম জন সিনি বোবাগ্রা নাসিং মুন থামা পিরিং যাই আর তে গেছে কক পলিটিক্যাল কক চিন ডেভেলপ খাইনে নিহঙ্গাকে একটা চিনি ইউ ডোনো সিকাংমা তু বুনাই সিনিয়র তঙ্গাই সিনিয়র রুম চিনকি বিয়া সিনিয়র রুম সমান রু ফিয়া বা চিন সুজাইতে চিন দফানো
বস কা করনা হাঙ্গা কে পুইলা ইউটিন বিশি সামং হাইছি নরজন সাইমানো গতে গেছে কক জং তিপরা মথা টাঙি চেং আউট নরজন সাইমানো বাচিন ববকা লাইছি মুঙ্গা থামসা 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 নাংমানি কারণ খাবো নজে যে কোনো দফা যে কোনো সুজাচিন হামক্রাইং না হাঙ্গা কে জং থামসা মাংলাই হাইছি জং কিসা পন থং তিনি জং তিন 31% পন থং জং জোর 31% জং তিনি থামসা ওংখা কে জং যে কোনো চিন মানতাই সকলাই জং সানি তুই মানো হাইছি ফিয়াবা চিন দফা কে থানজাং লাই মুগ্রই পার্টি ব ব পার্টি হাই খাইও ব পার্টি হাই খাইও নে খাগলাই জামাং সেই 70 রাখা তো বছর দরে দিনতে পারা সামনে এমন জায়গা পাইছ পাই কে আবো নরজন সাইমনো জং আজি নে তিব্রাসারং নে যে হাইমিয়াঙ্গি তংমানি যে জায়গা সংটা বাস ব্যাকড্রপ নি তংমানি বা ব্যাকওয়ার্ড নি তংমানি চিনতে পারা সারো আমনো তাইসা তিসা যে তুই মানো আবনি নাসি মুন তুই না চিন বোবাগ্রা তিবা মতা ছনাম মানি চিনতে পারা মতা নাসি মুন আবনো থানজা চিনতে পারা সারো থানজা খাইই তামুকে চিন বুস্তানি সামু চিন তিব্রা সানু সামু ন চম বেকে তেবো হামরি তলাং মান ফিয়াবা টেক্সে কক নন জেফ্রু নং আবো চং বং না জেকুন বরং নাই হাইছি কে নন জেকুন পার্টিন বরক বা জেকুন আং তোমান পার্টিন বুং খুয়া জেকুন পলিটিক্যাল পার্টি নি বর নরং ন কক মুংসে মুংসে বিস্কারা কক সানাই কক খাইমা সানাই আবো বুং নাইছি মুং কা জাস্ট নং ন কোন কক মুংসে খাইমা সাউই মানে নিনি থ্রুতে কোন খাইমা খাইরি জামা ন আমস বং চেষ্টা বর জেস হাই জংতং বরং নন জেস পন হন দংদং হাইছি কোন তা কাইদি চিন নাইছি মুং তামু চিন তেপ্রসা তাঙ্ক মথংনাই চিন ভবাগ্রানি যে এম অবজেক্টিভ জং আবন তাং পুরা খাইনে চিন ভবাগ্রানি ইমাং জং তাং পুরা খাইনে চিন আমু চিন নাইছি মু বুইতাম সা বুইতাম সা বুইতাম সাইয়া আবু খনে লাভ করৈ কাহে কক টংগো বুইনি জে সাং কক খনা গা হঙ্গে নঙা পুতা নিন সামু বা নিন যে এম নঙা ছই মানে হাইছি নং নব কবর থানাই বো বহাই সানাই বো বহাই সানাই নং আমরন কো ন খনে লাভ করৈ চিন ভবাগ্রা তাম সা জং ওস মা খনা চিন আবস খনাতাই চিন ভবাগ্রা নাইছি মু তাম জং ওস মা নাইছি নাই আমস কক সিনে হামবাই थांनाय दालचिनी रबै खरगचि सै थामरा नयचि थामरों फ्रुंनाय रब ग्रामीण बेंकनि बखाखै जुदा जुदा टेक्टर रुजाखा जे फ्रुंनाय रबनि ग्रामीण बेंकनि थाने लागायनाखा बरक ताबुक रांग्रि मान्याखौ हाइनि बागै ग्रामीण बेंकनि बखाखै सेब थांजा रबना नोटिस रुजाखमा बाय बरक तमखौ सांगतमै माया अंगै तंलाय बेखा ताबु থাংলাই দালচিনি রোমে খরক চিছে থামরা নচি থামরুং ফুনের গ্রামীণ ব্যাংকনি বখাকতে জুদা জুদা টেক্টর রোজাগি দঙ্গ যে রুং ফুনাই র গ্রামীণ ব্যাংকনি থানিব লাকাই নাখা বরক তাবুক সুইমায়া খন হাইনি বাই গ্রামীণ ব্যাংকনি বখাকতে সেবক থাংজা রন নোটিস জাং মা বাই বরক তং কসাঙ্গ তংগি মায়া অঙ্গি তংবাইখা থাংলাই চিনি সালমার অক্টোবর তাল আগতরা গ্রামীণ ব্যাংকনি চেয়ারম্যানে থানিব আমরা 10,323 জন রং ফ্রংনাই মথা কয়খা বড় ইএমআই রং সুন্দর তুই তাবুক জঞ্জালে জরাও কিসা হেলেন কিনা সেগুলা দেখনাই হাইপন সেবক থাঙ্গা খরক চিছে থামরা নজি থামরং ফুনের থানি নোটিশ হরজাকা আপনার সবই ন অতালনে ফানে থাম সাল মারে আগতলা গ্রামীণ ব্যাংকনি বসকাঙ্গ দরনাও আসনে নেই সাকা কক্তুনি বিশিং তৈ থানাই তালচিনি রোমে সেবক থাঙ্গারো বেতন মায়ানি বাকে রাংনি বিয়ালো কলাইজাক হাইতে ফানো গ্রামীণ ব্যাংক নোটিশ হরই দঙ্গ ত্রিপুরা গ্রামীণ ব্যাংক খরক চিছাই থামরা নচি থামরং ফুনাই রং লাগাইফিনানি বাকে তাইসা জরা রানে উংথুন হুনৈ ফাইনাই ডিসেম্বরনি জিদক সালমারিও দরনাও আসনাই হুনৈ সাকা মথানি আতঙ্গ দালিয়া দাস আগামী 3 নভেম্বর মঙ্গলবার বেলা 11টায় আমাদের অভয়নগরস্থিত গ্রামীণ ব্যাংক হেড অফিসে আমরা একটি গণধর্ণার উদ্যোগ নিয়েছি এই কারণে যে গত 6 মাস ধরে আমরা অনেকবার গ্রামীণ ব্যাংকের জেনারেল ম্যানেজার বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে আমরা দেখা করেছি আমাদের সমস্যাগুলি বলেছি যে আমাদের চাকরিচ্যুতির পর আমাদের যে ইএমআইগুলো বা যে ইন্টারেস্টগুলো হচ্ছে সেগুলো আপাতত স্থগিত রাখা যতদিন পর্যন্ত আমাদের চাকরির স্থায়ী ব্যবস্থা না হয় কিন্তু ওনারা যথেষ্ট আমাদের সঙ্গে সহানুভূতিশীল ছিলেন আমাদের সারা রাজ্যের প্রত্যেক মহকুমায় বিভিন্ন জেলায় আমাদের যারা 10,300 শিক্ষক ছিলেন আছেন ওনাদের অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে রাখা হয়েছিল এই কারণে আমরা গিয়েছিলাম ওই সময়টায় তখন ওনারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন কিন্তু আমাদের আজকে 2-3 মাস হচ্ছে যে
10,323 চাকরিচ্যুতির পর পর আজকে 7 মাস চলে আমাদের কোনো বেতন নেই। আমরা তো একদম দুরবস্থায়, একদম আর্থিকভাবে অভাব অনটনেই রয়েছি। খাবার ব্যবস্থা করতে পারছি না, লোক কোথা থেকে দেব? সেই কারণে আমাদের বিভিন্ন মহকুমা থেকে সমস্ত 10,323 শিক্ষকরা বিভিন্নভাবে হয়রানি হচ্ছেন গ্রামীণ ব্যাংকের ম্যানেজারদের দ্বারা। ওনারা 10,323 শিক্ষকদের, যাদের ম্যাক্সিমাম বেশিরভাগ 70-75% শিক্ষকদেরই লোন রয়েছে, ফলে আজকে আমাদের খাবার ব্যবস্থা নেই, লোন কোত্থেকে দেব? এখন বিভিন্ন ব্রাঞ্চের ম্যানেজাররা বা ব্রাঞ্চ থেকে আমাদের যে 10,323 শিক্ষকরা আছে ওনাদেরকে হয়রানি করা হচ্ছে, নোটিশ দেওয়া হচ্ছে যে লোন পরিশোধ করার জন্য, এবং অনেককে ফোন করে বলা হচ্ছে যে লোন দেওয়ার জন্য। সেক্ষেত্রে আমরা গিয়েছিলাম গত 12 তারিখ হেড অফিসে, তখন হেড অফিসে আমরা কর্তৃপক্ষকে পাইনি, আমাদের সঙ্গে দেখা করেননি। সেক্ষেত্রে আমরা একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে এসেছি ওনাদের সঙ্গে দেখা করার জন্য, আমাদের সমস্যাগুলি বলার জন্য, কিন্তু ওনাদেরকে পাইনি। এবং আজকে তো নভেম্বরের 1 তারিখ হয়ে গেল, তো এখন অবধি ওনাদের কাছ থেকে কোনোরকম আমরা ডাক পাইনি বা ওনারা কোনো রকম সাড়া দেননি, ফলে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা 10,323 সংগঠনের পক্ষ থেকে আগামী 13 নভেম্বর বেলা 11টায় অভয়নগরস্থিত গ্রামীণ ব্যাংক হেড অফিসে আমরা ধর্ণা কর্মসূচি সংগঠিত করব। সেখানে আমরা আমাদের অন্যান্য সংগঠনকেও আহ্বান করেছি, ওনাদেরকে আমরা চিঠি দিয়েছি এবং মৌখিকভাবে ওনাদেরকে আহ্বান করেছি। এবং আমরা সারা রাজ্যে 10,323 একটা ভাইটাল সমস্যা যে আমাদের চাকরি নেই, এর উপর আমরা কী করে লোন পরিশোধ করব, এই জন্য আমরা চাইছিলাম যে আমাদের রাজ্যের যে হেড অফিস সেখানে জেনারেল ম্যানেজার বা চেয়ারম্যান ওনাদের সঙ্গে কথা বলে আমাদের ইএমআইগুলো এবং ইন্টারেস্টগুলো আপাতত স্থগিত রাখা, যতদিন আমাদের চাকরির একটা স্থায়ী ব্যবস্থা না হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের অনেকের মধ্যে একটা সুইসাইড অ্যাটেম্প চলে আসছে, ওনারা বলছেন যে আমরা আমাদের ছেলে মেয়েদের সংসারে খাওয়ার ব্যবস্থা করতে পারছি না, কিন্তু আমাদেরকে ব্যাংক থেকে এইভাবে চাপ দেওয়া হচ্ছে, এখন কিছু একটা করুন, ফলে হেড অফিসে একটা আপনারা কথা বলুন। এই কারণে আমরা এই কর্মসূচিটা নিয়েছি, আর আমরা বিভিন্ন আন্দোলনে যাচ্ছি না, কারণ আপনারা জানেন যে গত 13 অক্টোবর আমাদের রাজ্যের মাননীয় সরকার প্রধান মহাশয় আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, কথা দিয়েছেন, 3টি সংগঠনের আমরা 6 জন প্রতিনিধি ছিলাম, যে আমাদেরকে চাকরি প্রদান করা হবে, আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হবে 2-1 মাসের মধ্যে। উনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে ভালো একটা কিছু করবেন, একদম ওনার উপর ভরসা রাখার জন্য উনি আমাদেরকে আবেদন করেছেন, এবং আমরা সেই ক্ষেত্রে ওনাকে ওনার কথায় আমরা কথার সম্মান রেখে আমরা ওনার প্রতি আশ্বস্ত বোধ করছি যে উনি একটা কিছু করবেন, স্থায়ী ব্যবস্থা করবেন। কিন্তু আজকে কিন্তু 1 মাস হয়ে গেছে, 2 দিন বাকি, কিন্তু এখন পর্যন্ত মাননীয় সরকার প্রধান মহাশয় কোনো একটা বিবৃতি দেননি, আমাদের উদ্দেশ্যে কিছু একটা বলেননি, ফলে এদিকে আমাদের লোনের চাপ, আমরা কোথায় যাই? সেই ক্ষেত্রে আমাদের এখন দ্বারস্থ হতেই হচ্ছে ব্যাংকে হেড অফিসের সামনে আমাদের লোনগুলো অন্তত আপাতত স্থগিত রাখার জন্য। আমরা আশা রাখব সরকারের পক্ষ থেকে মাননীয় সরকার প্রধান মহাশয় আমাদের চাকরির ব্যাপারে একটা স্থায়ী সিদ্ধান্ত নেবেন, আমাদের স্থায়ী ব্যবস্থা করবেন কিছুদিনের মধ্যে। আমরা আর কিছুদিন ওনার কথার সম্মান রেখে আমরা আর কিছুদিন অপেক্ষা করব, কিন্তু আমরা এখন বাধ্য হচ্ছি যে ব্যাংক লোনগুলো চাপ আসছে, সেই ক্ষেত্রে আমরা ব্যাংক ম্যানেজার বা চেয়ারম্যানের সঙ্গে একটু কথা বলতে চাই। আমাদের আপাতত যতদিন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় তার প্রতিশ্রুতি পালন না করছেন, 2 মাস 1-2 মাসের মধ্যে 1 মাস চলে গেছে, আরও 1 মাস, সেক্ষেত্রে আমরা ওনার প্রতি আস্থা রাখছি আপাতত। এখন আমরা এখন ব্যাংক লোনের যেন স্থগিত রাখা হয় ইএমআই এবং ইন্টারেস্টগুলো, সেক্ষেত্রে আমরা ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে আমরা দেখা করতে চাই। সেক্ষেত্রে আমরা আগামী 13 নভেম্বর এই কর্মসূচিটা রেখেছি, এবং সারা রাজ্যের যে 10,323 শিক্ষকদের আহ্বান জানাচ্ছি, সবাই এই ধর্ণায় সামিল হবেন। আমরা সবাই একজোট হয়ে, একতাবদ্ধ হয়ে লড়াই করলেই আমরা একমাত্র আমাদের অধিকার এবং চাকরি আদায় করতে পারবো, এটাই একমাত্র আমাদের আমরা বিশ্বাস করি, এবং আশা করি আপনারা সবাই সেই গণধর্ণায় অংশগ্রহণ করবেন। আমরা যেই কর্মসূচিটা নিয়েছি, আমাদের কর্মসূচিটা আমরা অনেকবার ব্যাংক কর্তৃপক্ষকে আমাদের আলটিমেটামগুলি আমরা জানিয়েছি, আমাদের এই বক্তব্যগুলি
কিন্তু যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেই জায়গাতে আমাদের বাধ্য হচ্ছে আমরা মুখ্যমন্ত্রী আশ্বাসন করবো আমরা ব্যাংকের কাছে যাওয়া। এখন আপনার প্রশ্ন হলো আমরা কতক্ষণ বসছি, যতক্ষণ পর্যন্ত মাননীয় চেয়ারম্যান সাহেবকে আমরা গত 12 তারিখে একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য আমরা চিঠি দিয়েছিলাম, আমরা আশাবাদী ছিলাম হয়তোবা এই রাজ্যের সরকারের পাশাপাশি মাননীয় গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানও এই কথা রাখবেন। এই বিষয়টা আমরা চিন্তা করেই ওদের কাছে গিয়েছিলাম, যেহেতু কোভিড-19 পরিস্থিতি একটা মহামারী চলছে আমরা চাইছিলাম না, আমরা চাইছিলাম না আমরা আর এই বিপদের সম্মুখীন হই, কিন্তু আমরা বাধ্য হচ্ছি। আমাদের সারা রাজ্যের যে শিক্ষকরা আছেন, চাকরিচ্যুত শিক্ষকরা, তারা হতাশাগ্রস্ত হচ্ছেন। সেই ক্ষেত্রে ততক্ষণ পর্যন্ত ব্যাংক কর্তৃপক্ষ এই গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সাহেব আমাদের আশ্বস্ত করছেন যে সরকার যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন আমাদের একটা অল্টারনেটিভ জবের ব্যবস্থা সরকার করছেন, মাননীয় মুখ্যমন্ত্রী সেই কথা আমাদের 6 প্রতিনিধি সদস্যকে বলেছেন। সেই ততদিন পর্যন্ত যাতে ব্যাংক আমাদের এই ইএমআইগুলি এবং ইন্টারেস্টগুলি স্থগিত না রাখেন, এই আশ্বাসটা ততক্ষণ পর্যন্ত ব্যাংক কর্তৃপক্ষ আমাকে আমাদের না দেবেন, ততক্ষণ পর্যন্ত আমরা দণ্ড কর্মসূচি অভয়নগর ব্রাঞ্চের সামনে আমরা পালন করব। পাশাপাশি আমরা একটা জিনিস বলতে চাই, আমরা বলতে চাই এই রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান মাননীয় মুখ্যমন্ত্রীর উপর আমাদের সম্পূর্ণ আমরা আশ্বাসী, কারণ আস্থা আমাদের রাখতেই হবে। সংবিধান প্রদত্ত চেয়ারে উনি বসে আছেন, উনি আমাদের আমরা ওনার 37 লক্ষ জনগণের অংশ, সেই জায়গায় উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা 2-1 মাসের মধ্যে আমাদের ব্যবস্থা উনি করবেন। সেই 2-1 মাসের ব্যবস্থাটা আমরা আশ্বস্ত আছি, আমরা আশ্বাস হারাইনি। পাশাপাশি ওনার কাছে আমরা আমাদের বিনম্র আবেদন, উনি কোভিড-19 পরিস্থিতি চলার সময় সারা ত্রিপুরাবাসীকে একটা বার্তা দিয়েছিলেন, যারা কোভিড আক্রান্ত হয়ে মারা যাবেন তাদের জন্য উনি 10 লক্ষ টাকা ঘোষণা করেছেন। আমরা অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের 10,323 চাকরিচ্যুত শিক্ষকদের মধ্যে রাধা বিনোদ গোস্বামী পানিসাগর পদ্মগীর ব্লক অন্তর্গত উনি কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন। আমাদের কাছে এই রিপোর্টটা এখন পর্যন্ত আছে, আরও আছে। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে এই বিষয়টা নিয়ে আমাদের চাকরি নেই, আমাদের পরিবারের গুলি আজকে 8 মাস হতে চললো এই না খেয়ে পদ্মাহারে অনাহারে দিন নির্ধারণ করছেন। আপনারা খুঁজ নিয়ে দেখবেন বিভিন্ন সাবডিভিশনে বিভিন্ন এলাকাতে অনেক শিক্ষক শিক্ষিকা আত্মহননের পথ বেঁধে নিচ্ছেন। সবচেয়ে জ্বলন্ত সমস্যা হচ্ছে তো গিয়ে মহকুমা অন্তর্গত কর্মরাজনদিয়া স্যার আমাদের আত্মহননের পথ বেঁধে নিয়েছেন। এই আত্মহননের পথটা সঠিক পথ নয়, আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছে আহ্বান রাখবো আপনার শক্ত হাতে আমাদের এই যে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছেন আস্থা রেখে মনকে শক্ত করবেন, যাতে আমাদের এই ব্যাংকের বাড়তি চাপ, ব্যাংকের ইন্টারেস্ট, ইএমআই এর বাড়তি চাপগুলি আমাদের শিক্ষকদেরকে আমরা হারাতে না পারি। সেই কারণে আমাদের এই কর্মসূচি নেব। আমরা মুখ্যমন্ত্রীর কথায় আশ্বস্ত হয়েছি, আমরা চাইছিলাম না এই কর্মসূচিগুলি হাতে নেই, কিন্তু আমরা বাধ্য হচ্ছি। যারা আজকে হতাশাগ্রস্ত হচ্ছেন, একদিকে ছেলে মেয়েদের পড়াশোনা খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা হচ্ছে না, টাকা পয়সা নেই, সে মানে একটা কথা বলতে হয় মরার উপর খারার ঘা। এখন ব্যাংকের চাপগুলি আমাদের মরার উপর খারার ঘা মতন এসে ঠেকছে, সেই জন্যই আমরা বাধ্য হচ্ছি আগামী 2 নভেম্বর। আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন, আপনারাও বিগত দিনে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন, আমরা আশা রাখবো আগামী কর্মসূচিতেও আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের এই কর্মসূচি সফলমণ্ডিত হবে। পাশাপাশি আমাদের যে সংগঠনগুলি আমরা আছে তাদের সবাইকে প্রত্যেককে আমরা আমাদের তরফ থেকে আমরা যতটুকু মানে বলার আমরা বলেছি, আমরা নিমন্ত্রণ পত্র পাঠিয়েছি, সবাইকেও আহ্বান করেছি যৌথভাবে যাতে আগে গত দিনের মতনই কাজটা করা যায়। আমরা চাইছি 10,323-এর মধ্যে যাতে কোনো বিভেদ না থাকে, আমরা এক হয়ে আমাদের একটাই লক্ষ্য সবাই জাস্টিস বলুন, অ্যাডহক শিক্ষক বলুন, আমরা 10,323 এটিভিটি সংগঠন সবার এক লক্ষ্য একটাই যে আমাদের চাকরিতে পুনর্বহাল করা। সেই জন্য সবার কাছে আহ্বান করবো হাস্তে হাপাং খরক শিশাই থামরা নজি থামরং ফুনে রনতয়ে তাসিদা সেবক দরাংন আবনো তুই বসুম আসাইতম লুকুরনে খুব খুব তুমুং বর অত্যাশা সেবক হাবি মাইয়া হনকে বাহাকে লাগাই শুনাই ওয়া লাইজা ফাইনাই থাম সাল মারিব যত মথন গ্রামীণ ব্যাংক বুসকাঙ্গ দর নব আসনের কক কসার খা মথনে আতঙ্গ দালিয়া দাস। হাস্তানে বেকার রগ্ন সে বলি সে বৃহ বুকসা আসু থাই সুগুনানে চিট ফানে রাম রিমা জাঙ্গুই তনের ন রাম ফিরে গেরানে খবই জতি কাইচুকু সানমুক্তি জলি মাফন মুনি খরাং তিশাকা বেঙ্গলি ছাত্র যুব সমাজ হাস্তানে বেকার রগ্ন সে বলি সে সব
रही बुक्स अशोक थे सूपना चीट फंड रंग रही माया अंगी तौना रंग रंग फिरने खबे जत कायचुको सामनते जलिमा फुनुगलै सान खरा तीसाखा बांगाली छात्र जुब समाज ककतीसालो आगरतला बांगाली छात्र जुब समाज ने बखाते कायचुको सामनते जलिमा फुनुक जाखा थाने बिशी थामब्रब तबनी हाफा तबसुल जोरा मूसा खाइलियान बांगाली छात्र समाज ने बखाते सानमुखा थाने यासे हाफाते तबने हाफन जोराब जे सिकला रग सेबू माया सेबूनी बगे खाखब दंग बरक हाफा बखाते दाते दाते सेबू सेब सब नांगना हने सका बांगाली छात्र समाज ने दांगफा मूलत नय दफा दाबी निये आजकेर आमादेर आजकेर विक्षोभ कर्मसूची नय दफा दाबिर मध्ये जे दाबीगुलो रयेछे तार मध्ये रयेछे आपनारा देखते पाच्छेन त्रिपुरा राज्येर मध्ये बेकार समस्या दिन दिन बृद्धि पाच्छे किन्तु आमरा देखते पाई विगत जे बाम आमल थेके शुरू करे आजकेर ए बिजेपी सरकारेओ आजके आमादेर बेकार समस्या समाधान हच्छे ना ताई आमादेर प्रधान दाबी हच्छे ये राज्येर जे स्थानीय बेकाररा रयेछे तादेरके शिक्षा स्वास्थ्य थेके शुरू करे सकल विभागे तादेर नियोग करते हबे ताछाड़ा आमरा देखते पाच्छि जे ए राज्य सरकार जे आमादेर राज्येर मध्ये जे सरकारी शून्य पदगुलो रयेछे एगुलो दिन दिन अवलुप्त होच्छे तार जन्य आमादेर दाबी मूलत आमादेर दाबी जे ए राज्येर जतगुलो शून्य पद रयेछे सरकारी शून्य पदगुलो रयेछे से सकल शून्य पदगुलो जेन अविलम्बे पूरण करा हय एवं तार साथे आमादेर दाबी रयेछे जे एई जे शून्य पदगुलो सरकार जेन कोनो मते जे अवलुप्ति ना करा हय तार साथे आमादेर दाबी रयेछे आपनारा देखते पाच्छेन एई जे रोजबিলি সহকারে চিটফান্ডগুলো রয়েছে এই চিটফান্ডে জনসাধারণ জমাকৃত টাকা আমাদের রাজ্য সরকার ভিশন ডকুমেন্টে বলেছিল ফেরত দেওয়ার কথা তো রাজ্য সরকার সরকারি উদ্যোগে এই যে টাকাগুলো ফেরত দেয় এবং এই যে দোষী সকল চিটফান্ডে যে সকল দোষীরা তার সাথে যুক্ত রয়েছে সকলকে যেন আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া হয় আমাদের এই মূল দাবি আমাদের এই নয় দফা দাবির মধ্যে রয়েছে আমার নাম হচ্ছে কল্যাণ পাল আমি বাঙালি ছাত্র যুব সমাজের রাজ্য যুব সচিব তাবনে জরাব বেকার বাঙনে তংখা বাক্সা সেবকনির উমর পাঞ্জাব ফাই তংখা জরাব বরণ সেবক রিয়া হনকে সেবক মানে উমর পাই থাকায় তেই পরক সেবক খাই মাংলা জুদা জুদা তাং বেদক আসতে বুচা তঙ্গ তাবনে হাবাং ফানো ফাইপুর কক রুমার কক নার গিয়া কক নাং সাকা আসুক থাই বুকচা সুপুং জাকেসে বেকার খাজাংনাই ফিয়া তাবনে হাবাং বুকচা আসুক থাই সুপুং গিয়াকারে বেকার তেবসে বাংলা তমানে কক সাকা হাইনি বাই বরণে কাইচুকো সামনতি ওয়ানসুনা কক কসার খা তাবনে হাবাং না ককটি সালা আগটা লেক চমনে হাতিও রুতুমঙ্গ অঙ্কা সদর হাঙ্কর দাংফাং রুতুমঙ্গ অঙ্করে যে লোকর মাক্স থুবি ওই বানিয়ে ক্লাইনে রকন ফাইন খাইগাতে হাতি মানে মুকুতম রাং মানে মরক তমা আপনতে ককলাম সালাইকা হাতি কমিটিনি হল নগ ককটিশালা আগরতলা লেক চমনি হাতি ও রুতুমঙ্গ অঙ্কা সদর হাঙ্কর দাংফাং রুতুমঙ্গ অঙ্করে যে লোকরক মাস্ক থুবি ওই বানিয়া ক্লাইনি রকন ফাইন ক্লাইকা তে হাতিনি মানে মৈকথং রাং মারি তাঙ্গুই মরক আপনতে ককলাম সালাইকা হাতিনি কমিউনিটি হল নগ আগরতলা লেক চমনি মানে মৈকথং মহাসগন হাতিনি সেলাই কিসা কুবাং অমাহেবাই বানিয়া ক্লাইনি রক মানে খনই রাং মারি নতি ইয়াং উয়াং ক্লাইও আপনি বাকি পাইনি রক জুংলার ক্লাইনা নামই দঙ্গ মহারাজগঞ্জ হাতিও আলো পিয়াজতে মানে খনৈনি জেসুক মরক আপনি সেলাই গোবাং রাং মারিবাই মানে ফালাই দঙ্গ ফালাই রক কেবল গোসিয়া হিনকে হাতিনি কমিটি বাই ককলা মা সালাইও সদর হাঙ্কর তাংফাং অসীম সাহা হাতি কমিটিনি যত আধুন সাকলাই রেখা পাইনিতে ফালাই রক যত্ন মাস্ক থুবনানি ইয়াকো স্যানিটাইজার ফুলনানি হাফানি রায়দানো মানবী চলিনানি বাকৈতে হাতিনি বানিয়া ক্লাইনি রক হাফানি রায়দানো মানবী চলিয়ানি বাকৈন ফাইন দিনা নাঙ্কা হানি সাকা হাঙ্কর তাংফাং অসীম সাহা আমরা আজকে লক্ষ্মীমণি বাজারে সকাল থেকেই দ্রব্যমূল্যের দামের যে একটা হেরফের দেখা যাচ্ছে তা নিয়ে যাচাই করা হচ্ছে পাশাপাশি এই কোভিড সিচুয়েশনে মাস্ক পরিধান করা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা যে ঘন ঘন হাত ধোয়া এই বিষয়গুলি একটু ঢিলাঢালাভাবে চলছিল এতে দেখা যায় ম্যাক্সিমাম দোকানদার তার মাস্ক পরা আছে কিন্তু সেটা প্রপার নেই নাক মুখ ঢাকা নেই
এই মাস্ক পরার কোনো অর্থ নেই। এরকম আমরা অনেকগুলো দোকানদারকে পেয়েছি এবং শাসানো হয়েছে, ফাইনও করা হয়েছে। পাশাপাশি দ্রব্যমূল্যের একটা হেরফের দেখা যায় গুলবাজারে, এক রেট এখানে রেটটা গুলবাজার থেকে একটা অনেকটা বেশি। তো সেরকম আলু পেঁয়াজ পাশাপাশি সবজির ক্ষেত্রেও কিছু দাম ঊর্ধ্বমুখী। তো এতে বিগত কয়েকদিনের তুলনায় আজকে অনেকটা স্বাভাবিক হয়ে গেছে, সেটা আমরা লক্ষ্য করেছি। যেমন লঙ্কা কিছুদিন আগেও, এই একদিন আগেও লঙ্কার দাম ছিল 100 টাকার উপরে, ম্যাক্সিমাম লঙ্কাই ছিল। আজকে দেখা যায় কিছু লঙ্কারও ভ্যারাইটি আছে, তাতে 50-60 টাকার মধ্যেও লঙ্কা পাওয়া যাচ্ছে। কিছু কিছু 80 টাকা আছে, কিছু শিলং থেকে আসে, কিছু মেঘালয় থেকে আসে, কিছু বরপেটা অনেকটা জায়গা থেকে আসে। এই ভ্যারাইটির উপরেও অনেকটা রেট থাকে। টমেটোর দাম আজকে 60 টাকা, ভালো টমেটোটাই 60 টাকা পাওয়া যাচ্ছে। কিছুদিন আগে এই টমেটোটাই 100 টাকা ছিল। সেরকমভাবে বেগুনের দাম আজকে দেখলাম ভ্যারাইটি অনুযায়ী 50 টাকা থেকে শুরু করে 80 টাকা পর্যন্ত আছে মোটা বেগুন, চিতল বেগুন। কিছুদিন আগে এটা 100 টাকার নিচে কোনোভাবেই ছিল না। ফুলকপির দামটা এখনও খুব একটা কমেনি, কিন্তু বাঁধাকপির দাম আজকে আমি অনেকটাই দেখলাম। তারপরে কুয়াশের দাম দেখলাম মোটামুটি স্বাভাবিক, 25 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এখন এই সময়টা, পুজোর সময়টাতে একটু বেশি সবসময় থাকে, অন্যান্য বছরও এই সময় থাকে। মানুষের কেউ নিরামিষ খায় আর মানুষ অস্বাভাবিকভাবে বাজারে চলে আসে, যেন প্রত্যেকের ঘরে ঘরে লক্ষ্মী পুজো থাকে। দুর্গা পুজোর সময় সবাই একটু বেশি পরিমাণে এই নিমন্ত্রিত অথবা মানে সে খাওয়া দাওয়ার একটা হিড়িক থাকে সব ঘরে ঘরেই। সেই জন্য যোগান এবং তার চাহিদা দুটোকে ব্যালেন্স করতে গিয়ে একটু দাম বেশি হয় সবসময়। তবে এখন মোটামুটি নিয়ন্ত্রিতই আছে। আমরা আবার এখানে দোকানদারদের সাথে যেমন আমরা কথা বলেছিলাম, সেভাবে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাথেও আমরা কথা বলেছি, বলছি যে আপনারাও একটু নিয়ন্ত্রণে রাখার জন্য চেষ্টা করুন। কারণ যে দামে কিনে আনবে তার চেয়ে যাতে অতিরিক্ত দাম নিয়ে মানে বেশি মুনাফা করে, বেশিও যাতে ব্যবসা না করেন, তার জন্য প্রশাসনিকভাবে আমরা যেমন ধরছি, ওনারা যে সাংগঠনিকভাবেও যেমন ধরে, প্রয়োজনে তাকে তার যে অসৎ উপায়ে যদি অবলম্বন করে সেটা যদি ধরা যায়, তাতে তাকে যাতে তাদের সমিতিগত আইন যেটা আছে সেইভাবে পানিশমেন্ট দেওয়া হয়, যে প্রয়োজনে 7 দিন দোকান বন্ধ রাখা হবে, নাহলে কী হবে, ওদের একটা নিয়ম শৃঙ্খলা আছে, ওনারা ওইটা করবেন আশা করে কথা দিয়েছেন। আর মাস্কের ব্যাপারটা আমরা ফাইনও যথেষ্ট পরিমাণে ফাইন করেছি এবং এইভাবে আমরা জারি রাখবো দোকানের অভিযান এবং মাস্কের অভিযান আমরা জারি রাখবো। আমরা গুলবাজারেও করেছি, এখানেও করেছি এবং প্রতিদিন এটা করবে। আমরা জিবি বাজারেও করবো এবং দুর্গাচৌমুনি এবং বটতলাতেও আমরা রেগুলার করে যাচ্ছি এবং করব। যে পুজোর এই কয়েকটা দিন একটু ঢিলা ঢালা ছিল, পুজোর উৎসবে সবাই মেতেছিল, যে আমরা কিন্তু এই সুযোগ আর দেব না, আমরা এটা জারি রাখব। আর মাস্ক পরাটা অত্যন্ত জরুরি, এই কোভিড সিচুয়েশনে মাস্ক পরাটা জরুরি, কারণ ঘরে বসে তো আর রোজগার হবে না, বাইরে আসতেই হবে। সেই জন্য মাস্ক অবশ্যই পরতে হবে এবং সোশ্যাল ডিস্টেন্সটা যতটা পারা যায় 2 গজ কা দূরই সেটা মেনটেন করার চেষ্টা করতে হবে এবং ঘন ঘন হাত স্যানিটাইজ অথবা ধুতে হবে। এটা কোভিড এত তাড়াতাড়ি চলে যাবে না, মানুষের মনে একটা এখন যাতে কেস একটু কম ছিল, সবাই আমরা এখানে আগরতলাবাসী সবার মধ্যে মনে হচ্ছে যে একটা খুশ মেজাজে চলে এসে যে কোভিডগুলো চলে গেছে, কোভিড চলে যায়নি, এটা নিয়ন্ত্রণে একটু রাখা গেছিলো, কিন্তু আবার মানুষ একটু ঢিলা ঢালা থাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তার জন্য আমরা সর্বস্তরের মানুষকে নিয়ে আবার ঝাঁপিয়ে পড়ছি, যাতে কোভিডের আইন যেগুলি আছে, যেমন বিধি স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরা, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, সেগুলি সম্পূর্ণভাবে মানেন। তার জন্য প্রতিটা মার্কেটে প্রতিটা জনগণের পাশে আমরা যাব এবং বলতে চেষ্টা করব যে ওনারা যাতে এটা মানেন আর দ্রব্যমূল্যের দামটা নিয়ন্ত্রণে থাকে, সেই দিক থেকে আমাদের এই যে এনফোর্সমেন্ট সেটা জারি থাকে। নভেম্বর তালনি নৈচিত শালমারি দর্বকর্ণ গোসুয়ে কক্তিশালা আগরতলা টাউন হল হাসিনী কনভেনশন সংস্থা সিটু মথা
নভেম্বর তালনি নৈচিত শালমারি ধর্ম গঠন গোষ্ঠী ককতেশাল আহতলা দাউন হল হাস্তিনি কনভেশন সংসাখা সিটু মথা সামংকের অনেক কাব্রিকতাল কুট মাঞ্জই পাস ক্লাইজাখা আবনে বিশংতি সামং তানরনি সেবকনি মুংসা থিতি করি ইংকা মানথাই খসরি জাখা কতাল কেরঙ্গ অমহাই তংখনি বাকি জবান কারিতে মুংসা লামা করি আবনা রোগ সহ বারহা খতর গনাগৈ ধর্মগড় ডিঙ্কা সিটু হাস্তে আচুক ফাং মানিক দে টাউন হল নি কনভেশন হাফাং নি জল ক্রাইজক রাইডার সামুং তাঙ্গুই চালে লুকুর কোসুই নাই মাইয়া বিজেপি হাফাং সিগ্রি সকল ক্লাইনা রাইডার চং নাখা আও বাই সিজাগ বিজেপি হাফাং নি টং রাইডার বাহাই তাবং নি রং থং সেরেম উঠানে বিজেপি হাফাং ন সাজাখা কনভেনশন মানসাখা সিটিনি দুই দিন নাই যোগ পাঞ্চালি পতচার্য তপন চক্রবর্তী খবৈ কুবন রব অভিজ্ঞতা কি এর থেকে যুদ্ধ শুরু ভারতবর্ষে বিপর্যয় শুরু হয় দ্বিতীয় বলেন জিএসটি রাত বারোটার সময় পার্লামেন্ট ডেকে পাশ করালেন গোটা দেশে উৎসব পালন করলেন জিএসটি নাকি সাংঘাতিক ব্যাপার সেবার এখন কি তিক্ত অভিজ্ঞতা বিরাট তিক্ত অভিজ্ঞতা জিএসটি এবং এ দিয়ে শুরু এবং এটা যে ভুল ছিল এখন ধীরে ধীরে অনেকটা স্বীকার করতে শুরু করেছেন সেই আমরা লক্ষ্য করছি রিজার্ভ ব্যাংক এলআইসি এখান থেকে দুটো সংস্থাতে প্রচুর টাকা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাংকের রিজার্ভ ফান্ড তুলে নিয়ে খরচ করে বসে আছেন কি শুরু করেছে একে হামলার বাহিনী দেশটাকে থেকে যখন চলেই যাব এমন করে যাব এ দেশের যেহেতু পরবর্তী সময় ব্যবহার না দাঁড়াতে পারে জনগণের সঙ্গে যুদ্ধ রিজার্ভ ব্যাংক থেকে অর্থ তুলে নিয়ে যাচ্ছেন এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন প্রচুর টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট নিতে পারছেন সে এলআইসির মতো সংস্থাকে উপমি করে দেওয়ার জন্য এটাকে বেসরকারিকরণ করার জন্য সিদ্ধান্ত নিয়ে দুটো ক্ষেত্র বিরাট ক্ষেত্রে এখান থেকে প্রচুর পরিমাণ টাকা তারা নিয়ে গেছেন আমরা লক্ষ্য করছি যে এই পরিস্থিতির মধ্যে বিমানবন্দর অলরেডি ছয়টা হ্যান্ডওভার করে দিয়েছেন বিক্রি করে দিয়েছেন তৈরি করলো সরকার কার টাকা ভারতবর্ষের জনগণের টাকা তৈরি হলো আর এখন ট্যাগুলি নিয়ে গেলেন নরেন্দ্র মোদী এবং বিজেপির খুব কাছের বন্ধু নিকট আত্মীয় তাদের তার নাম কি আদানি আদানি গ্রুপ ছয়টা বিমানবন্দর আরো ছয়টা টেন্ডারের প্রসেস শুরু হয়ে গেছে পোর্ট বোম্বে চেন্নাই কোচি বড় যে পোর্টগুলি এই পোর্টগুলি টেন্ডার শুরু হয়ে গেছে ডক যেগুলি আর কি পোর্ট এবং ডক যেগুলি সেগুলো ধীরে ধীরে টেন্ডার প্রসেস শুরু করে দিয়েছে বিএসএনএল আপনারা জানেন এটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছেন এবং সেখানে ভারত পেট্রোলিয়াম বিরাট লাভজনক সংস্থা প্রচুর অর্থ গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে দিয়ে ডিভিডেন্ড ভারত পেট্রোলিয়াম বেসরকারি বরণ করার জন্য টেন্ডার কল করে দিয়েছেন নিলাম দেখে এগুলি বেসরকারিতে তৈরি দেবেন কোভিড নাইন্টিন কে সামনে ঢাল হিসেবে ব্যবহার করে জলের দরে বিক্রি করে দেওয়ার জন্য জনগণের তিরিয়ে তিরিয়ে পরিশ্রম করে সম্পত্তি নিলামে তুলে সেগুলি দেওয়ার জন্য সিদ্ধান্ত তারা নিয়েছেন আমরা লক্ষ্য করছি এ ধান্দার ধনতান্ত্রিক ব্যবস্থাপনা একদিকে মন্দা চলছে মানুষের নেই কাজ মানুষের নেই খাদ্য মানুষ অনাহারে মরছে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে একটা চরম অস্থির পরিবেশ চলছে এটার সঙ্গে আমরা লক্ষ্য করছি যে আম্বানি এবং আদানিদের কিন্তু আয় বাড়ছে আপনাদের আয় কমছে বিভিন্ন তথ্য বেরিয়েছে আপনারা ইতিমধ্যে পত্র পত্রিকা তুমি দেখেছেন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে কিন্তু আয় বাড়ছে এরকম ভারতবর্ষে বেশ কয়েকজন ধনী এটা কি করে বাড়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা নেই কাজ নেই কিন্তু তাদের আয় বাড়ছে আম্বানি আয় বেড়েছে 40% উপর আদানির আয় বেড়েছে তাহলে কি জাদু পেছনে কাজ করছে যে জাদু বলে তারা তাদের আয় বাড়িয়ে নিচ্ছে কোভিড নাইন্টিনের সময় তারা আয় বাড়িয়ে নিচ্ছে এগুলি শুরু করতে গেছেন পেছনে কারা পেছনে বিজেপি নেতৃত্বাধীন সরকারের সহযোগিতায় আইনি বা পদগুলিকে বাদ দিয়ে বেআইনিভাবে বিভিন্নভাবে সরকারি সম্পত্তি লুটপাট করে সেখানে তারা তাদের আয় বাড়িয়ে নিচ্ছেন এটা ভারতবর্ষের মানুষের কাছে একটা মারাত্মক বিপদ এবং দেশকে তারা বিপন্ন করে তুলছেন আমরা লক্ষ্য করছি ককতেশাল সালথাং হাঙ্কর কমিটি ডিওয়াই এফ আই জিরানিয়া হাঙ্কর কমিটি নি হল ককলাম সালেমু পান্ডা সংসদ জাখা আমাদের মহকুমার
আপনারা যারা এখানে উপস্থিত হয়ে কেউ শ্রেষ্ঠা বলে এই হলসভা ছেড়ে যাবেন না। এখন আপনাদের সামনে আলোচনা করার জন্য আমাদের আগামী 3 তারিখ 3রা নভেম্বর আমাদের সংগঠনের 40 বছর পূর্তি 41তম প্রতিষ্ঠা দিবস এবং সে উপলক্ষে আমরা 1 থেকে 3 দিনব্যাপী গোটা রাজ্যে ধর্মনগর থেকে সাব্রুম রক্তদান শিবির হলসভা বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি কালচারের কর্মসূচি নানা কর্মসূচির মধ্য দিয়ে আমরা আমাদের সংগঠনের 41তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে যাচ্ছি। আজকে সকালে রক্তদান শিবির হয়েছে ছাত্রদের ভবনে, এখানে DOFI চিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে হলসভা সংগঠিত হচ্ছে, আমাদের রাজ্যে বেশ কিছু বিভাগে আজকে হলসভা হচ্ছে। আমরা মূলত এই সময় 41তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করছি এবং আমরা বার্তা দিচ্ছি গোটা রাজ্যের যুবকদের কাছে যে এই সময়ে আমাদের রাস্তায় বেরিয়ে আসতে হবে, কারণ গোটা দেশ আক্রান্ত, সংবিধান আক্রান্ত, আক্রান্ত যুবরা এবং কৃষকরা, বিশেষ করে প্রতি 12 মিনিটে একজন করে কৃষক আত্মহত্যা করছে। আমাদের দেশের প্রতিদিন শূন্য পথে বলিষ্ঠ হচ্ছে, ছাঁটাইয়ের মতো নীতি কার্যকরী হচ্ছে এবং নতুন কর্মসংস্থান তৈরি করা সম্পূর্ণভাবে বন্ধ হচ্ছে। স্বাধীনতার পর সবচেয়ে বেশি বেকারত্বের হার হচ্ছে এই সময়। গত সেপ্টেম্বরের যা গোটা দেশের বেকারত্বের হার, মানে রেকর্ড আমাদের দেশের মধ্যে, না খাওয়া মানুষের সংখ্যা প্রতিদিন বাড়ছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে দেশকে বাঁচানো, সংবিধান বাঁচানো, আর তার উপর হচ্ছে যুবকদের কর্মসংস্থানের দাবি, এই তিনকে কেন্দ্র করে আমরা গোটা রাজ্যে বৃহত্তর আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য আমরা প্রতিষ্ঠা দিবসে রাজ্যের প্রতিটা যুবকের কাছে এই আহ্বান রাখছি। আসুন, একদিকে সাম্রাজ্যবাদী বিরোধী সাম্প্রদায়িক যে দল দিল্লি থেকে পরিচালনা করছে, আর আমাদের রাজ্যে যে সরকারটা পরিচালনা করছেন বিজেপির নেতৃত্বে, বিজেপি IP50 যুগ, এই একই মতাদর্শের, একই আদর্শের, একই নামের, এবং তারা কেউই চায় না যুবকের কর্মসংস্থান। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুরুর দিন থেকে আজকের দিন পর্যন্ত যুবকদের নিয়ে সবচেয়ে বেশি ছেলেখেলামি করছে এবং যুবকদের প্রতিদিন মিথ্যা প্রতিশ্রুতি রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রী দেওয়ার চেষ্টা করছে। কখনো 50,000 যুবকের চাকরি, কখনো 3 বছরে 7 লাখ বেকারে কর্মসংস্থান, কখনো হাঁস পালন করুন, কখনো পোকরা বিক্রি করুন, কখনো চপ বিক্রি করুন, কখনো গরু বিক্রি করুন, গরুর পালন, কখনো ডিম বিক্রি করুন, এই যে কথাগুলো বলছে এর মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে যে সরকারটা হচ্ছে বেকার বিরোধী সরকার। ফলে বেকার বিরোধী সরকারের বিরুদ্ধে বেকারদের রাস্তায় নামতে হবে, বেকারের রাস্তায় নামার মধ্য দিয়ে বেকার বিরোধী সরকারকে উৎখাত করা সম্ভব। তিন শাকজোড়া নির্বাহী কবর কক্তমা আসন নির্বাহী চয়াওই নাইতংদি সাম্প্রম শ্রমজাতি কবর কক্তমা সেরাল খাজানি অগ্রা চাকরা তাকু খুব ফাইম হানক সং স্রাংচাতি টিভি চ্যানেল চ্যানেলনি বাগৈ পান্ডা সংজানা নাই দঙ্গ রুসাপনা মশানা করেন কহলক কক্তাং সানা করেন অমহাই চ্যানেলক মতে তমুং কেবনি চেরাই রুসাপনা মশানা কহলক কক্তাং সানা করেন তমকে স্রাংচাতি টিভি চ্যানেল বাই মাঞ্জনা বাগৈ কৈহরক সং চ্যানেলক মতে পান্ডা লাইনাই চিনি নিকুমা এডভাইসার সমুনি নিয়ার বাই কসমোপলিটন ক্লাব ককটুক নাম্বার 9138123053689 এবার 9366560798 হপ অপ নাম্বার বাই করোনা বাকি কৈহর जेरक इंसुरेंस खाने बगे बना जा बड़ो थाने सबने थाने थाने सब सिंह गाम बिधि मान एवं जगह करे हाबन नगो थाना चुकलाय पाले थाने बगे बड़ोनी बगे बुरी ना गाहम कोतुमा दे गाहम सब दंग निनि आने सापा नव आरि मुन नगो तंतते हाबन नगो तंतते एवं जे प्रोपन स्राप जा जोना करे वे इंसुरेंस खाने मानाय ए न्यू इंडिया इंसुरेंस कंपनी लिमिटेड ए कॉप ऑफ इंडिया अंडरटेकिंग ने लाबादै আবং কাইসা হাবা মাই বসিম দাজ ইন্সুরেন্স কোম্পানি অরজত মালকু এবা কার মোটর সাইকেল সাকদুক এবা হেলথ পার্সোনাল অ্যাক্সিডেন্ট ফায়ার অ্যাক্সিডেন্ট তোমার হ ইন্সুরেন্স ক্লাইম নাই হানি বাগে নরক দাবি দতর গ্রন্দি ও নিকুমাও
New India Insurance Company Limited, a group of undertaking, Nayantara Devbarma, agent code AG002114965, Shubari Bagar, Krishna Nagar, Agartala, West Tripura, PIN 799001, Kokdok number 85751030002/82580375 92, email number devarmanayantara@gmail.com. Jeremy Nangkuman Insurance, Tabu Kraja of Tongo, Broad Tactic like Omik Mau Gurney Mano, Tam Nehemba, Bufro Tamro Patui Tang, Kibo Shiriga, Hanibai, Jonathan Shani, Patani Shark to De Malko, Motor Shackle, Akronic Insurance Kleiner D. Koglom, Koktang, Kotma Usha, Sinerone Bagi, Kaisa Kaham Kotuma, Tobi Pekia, Sramsati, Kobro Kotma Chenel. Hasiba Kabama, Kobro Koglom, Koktang, Kotma Usha, Sinegrim Tongo, Baksa, Suikarna, Sep Manka, Baksa, Suikarna, Sep Maro Tongo, Romi Bagino, Sramsati, Kobro Kotma Chenel, Kaisa Sep, Tobi Tongo to the Klai. Sramsati Kobro Kotma Chenel, Pesinte. Patago, Cobro, Cogro by Hyunuku to Camplayo, Azotem Mantu Nune, Joto no Kaka Hamte, Chiba Yafaro, Hambai.